হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তো আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যানের ক্যাপাসিটার লাগাইতে হয়, মানে যাদের ফ্যান কম ঘুরে তাদের জন্য। ঠিক আছে, তো আসুন আমরা আগে আমাদের ফ্যানটা দেখি যে এটা কীরকম চলে। যে দেখুন, এটা হলো আমাদের ফ্যানটি। ঠিক আছে, এই ফ্যানটা আমরা দেখবো যে এটা কী জন্য কম ঘুরে, কম ঘুরলে আমরা ক্যাপাসিটার লাগবো। আগে আমি ফ্যানের সুইচটি দিচ্ছি। এই যে দেখেন, ফ্যানটা অনেক স্লো ঘুরতেছে। ঠিক আছে, ফ্যানটা এরকম স্লো স্লো ঘুরে, এটা আপনার ক্যামেরার ভিতরে বুঝবেন কিনা জানি না। শুধু ওই যে দেখেন মাঝখানে ইয়াটা দেখলে বুঝবেন যে এটা অনেক কম ঘুরতেছে। ঠিক আছে, সো আমরা এটা কীভাবে স্পিড করা যায় ওইটাই আজকে দেখবো। সো আসুন আমরা ক্যাপাসিটারটা কীভাবে লাগাবো ওটাই দেখি। এই যে বন্ধুরা, এটা হলো আমার ফ্যানটি। ঠিক আছে, আমরা কী করব, এই যে ফ্যানের যে ঢাকনাটা আপনারা দেখতেছেন, এই ঢাকনাটা একটু উপরে তুলবো। এটা উপরে তুলতে গেলে আমরা এখান থেকে যেই, এখানে একটি নাট আছে দেখুন, এই যে নাটটা, এই নাটটা লুজ করলে এটা উপরের দিকে উঠবে। সো আসুন আমরা এটা লুজ করে নিই। এই যে দেখুন, এটা আমি উপরে তুলে নিছি। ঠিক আছে, আপনারা এভাবে নাটটি খুলে উপরে দেখা দিলে এটি উপরে উঠে যাবে। ঠিক আছে, এখন আমরা কি করব, যে যে কোর্সশিপটা দেখতেছেন এই কোর্সশিপটা খুলে নিব। এই যে দেখুন, এটা হলো আমার ক্যাপাসিটারটা। ঠিক আছে, আমরা ক্যাপাসিটার লাগাবো এখানে 3.5। ঠিক আছে, এটাও মনে হয় 3.5ই ছিল। সো আমরা এই ক্যাপাসিটারটা খোলার সময় এদিক থেকে ধাক্কা দিব না, জাস্ট যেভাবে আছে এভাবে খুলে নিব। ঠিক আছে, এখানে দেখুন এই ক্যাপাসিটার কিন্তু কোনো বাচুলটা নাই। এখানে দুটি লাল তার আছে, এখানে একটি কালো তার আছে। দুটি লাল তার যে কোনো এক জায়গায় লাগাবেন, দুটি কালো একটি কালো তার যে কোনো এক জায়গায় লাগাবেন তাহলেই হবে। সো আমরা এটা খুলে নিই এখান থেকে। আমি এই ক্যাপাসিটারটি খুলে নিলাম। ঠিক আছে, এখন আমি কি করব, যে এই যে দেখুন, এখানে আমি দেখাই, এই যে একটি কালো তার দেখতেছেন, এই কালো তারটি আমি যে কোনো একটি মাথায় আমার ক্যাপাসিটার লাগিয়ে দিব। আর যে এই লাল তারটি দেখতেছেন, দুটি লাল তার একসাথে লাগানো। ঠিক আছে, এই দুটি লাল তার যে কোনো এক জায়গায় লাগিয়ে দিব। সো আসুন আমরা এগুলা লাগিয়ে দিই। আমি এভাবে লাল তারটি লাগিয়ে দিচ্ছি যে কোনো এক মাথায়। শেষ, আমার লাল তারটি লাগানো শেষ। ঠিক আছে, এখন আমি কি করব, যে আমার কালো যে তারটি আছে কালো তারটি লাগিয়ে দিব। এই যে দেখুন, লাল তারটি আর কালো তারটি আমি লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর আমি কি করব, যে এটাতে এই দুইটা মাথাতে কোর্সশিপ লাগিয়ে আমি এটা আগের মতন ফিটিং করে দিব। আপনারা যেভাবে খুলবেন সেম এভাবে ফিটিং করে দিলেই কাজ হয়ে যাবে, এই যেভাবে। ঠিক আছে, তারপর আরেকটি মাথা নিব, নিয়ে আরেকটি মাথা এভাবে লাগিয়ে দিব, যাতে একটি তার আরেকটি তারের সাথে না লাগে। যে দেখছেন, এভাবে লাগিয়ে দিব। তারপরে কি করব, যে এটা এটার ভিতর দিয়ে জাস্ট ঢুকিয়ে দিব, বাস কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে দুইটি তার আছে, দুইটি তার এভাবে ফাঁক করে রেখে মাঝখান দিয়ে ট্যাপ টানব। এই যে দেখুন এভাবে, ঠিক আছে, মাঝখান দিয়ে আমরা ট্যাপটা টেনে নিব। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা কী করবো, এটা ছিঁড়ে এবার লাগিয়ে তারপরে মাথাটা আগে যেরকমভাবে নিচে ছিল এরকমভাবে নিচে নামিয়ে দিব। এই যে দেখুন, এটা ফ্যানটা, এখন আমি ফ্যানের সুইচটি দিচ্ছি, আপনারাই দেখুন যে এটা কত স্পিডে চলে। দেখছেন, ক্যাপাসিটার লাগানোর পরে এটার গতিবেগই অনেক চেঞ্জ হয়ে গেছে। এরকম যাদের ফ্যান কম ঘুরে তারা নিজেরাই নিজেদের ফ্যান ঠিক করে নিতে পারবে। ক্যাপাসিটার লাগানোর মতো সহজ আর কোনো কাজ নেই। ঠিক আছে, ছোটো বাচ্চা দেখলেই পারবে। তো আসুন, আমাদের কাজ শেষ, এবারের জন্য বাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।